সবাই ভালো আছেন। সো আজকে একটা ইনস্ট্যান্ট নিউ লুক শেয়ার করবো, যেখান থেকে হচ্ছে পার অ্যাকাউন্টে আপনারা $2 করে পাবেন, পেমেন্ট একদম ইনস্ট্যান্ট পাবেন। আর উইথড্রোতে একটু করতে সময় লাগে, অথবা পেমেন্টটা নিতে একটু টাইম লাগে, কিন্তু পেমেন্টটা কিন্তু একদম ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট পাবেন। আর আজকে আরও একটা লুক দেখাবো, যেখান থেকে দেখেন অলরেডি কিন্তু আমি 30 সেন্ট এই মাত্র রিসিভ করছি। ঠিক আছে, টোটাল দুটো হচ্ছে ইনস্ট্যান্ট লুক অফার দিব, প্রত্যেকের ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল হচ্ছে জয়েন করে নেবেন, ঠিক আছে, যাতে পেমেন্ট পাওয়ার সাথে সাথে এবং যে কোনো অফার পাওয়ার সাথে সাথে আপনারা আপডেটগুলো পেয়ে যান। তো দেখেন অলরেডি কিন্তু সার্ভার এই অ্যাকাউন্ট ঠিক আছে, যে দেখেন আমি কিন্তু 10টা ALM-এর টোকেন কিন্তু একদম ইনস্ট্যান্ট পেয়ে গেছে, যে আমি কিন্তু এখানে দেখেন কনগ্রেচুলেশন, ইউ রিসিভ 10 ALM-এর টোকেন। দেখেন এখানে কিন্তু উইথড্র অপশনও কিন্তু আছে, আমি যদি ফিঙ্গার টেকু দিয়ে দিই, এখানে হচ্ছে উইথড্র অপশনও আছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে আমি কিন্তু এখনই কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি, জয়েন করা মাত্র আপনারাও পেয়ে যাবেন। সো এখানে কীভাবে জয়েন করতে হবে, যেখান থেকে এখান থেকে সেন্ট রিসিভ সব অপশন আছে, আর টোকেন হচ্ছে পেনক্যাপ সোয়েপে লিখতে, এই যে এই টোকেনটা অ্যালমিরা টোকেনটা দিবে। সো টোকেন হচ্ছে আমরা কিন্তু অলরেডি ওইখানে পেয়ে গেছি, যে রিওয়ার্ড স্টোরিয়াস ওইখানে, ওইখান থেকে হচ্ছে এখানে আসতে টাইম লাগে জাস্ট এইটুকুই। এখানে আসা মাত্র হচ্ছে আমরা টোকেনদের উপর ক্লিক করে মাত্র এখান থেকে যে সেন্ট অপশন আছে এখানে ক্লিক করে আমরা হচ্ছে যে এখান থেকে দেখেন আনএবল টু স্টিমেট ওয়েবসিনি টোকেন ট্রান্সফার গ্যাস ফি, ইউজার ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স, ও একটু পরিমাণ হচ্ছে BNB গ্যাস ফি লাগবে 30.30 সেন্ট। আমরা দান করে দিলাম, এই যে এখানে হচ্ছে গ্যাস ফি লাগবে। সেখান থেকে যখন ব্যালেন্সটা আসবে 10টা টোকেন লিখবো, দেখা হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা দিব, সাথে সাথে যখন সেন্ডে ক্লিক করবো পেমেন্টটা কিন্তু সাথে সাথে চলে যাবে। সো এখানে হচ্ছে পেমেন্ট আসতে 24 ঘন্টা টাইম লাগে। সো এখন আমরা এখানে কীভাবে জয়েন করবো, প্লাস হচ্ছে ইনস্ট্যান্ট, এই যে এখান থেকে রেফারেন আনে গেলে আপনার হচ্ছে আপনার টোকেনটা দেখতে পারবেন 10টা টোকেন। সো কীভাবে আমরা ইনস্ট্যান্ট ক্লেম করবো, প্লাস ইনস্ট্যান্ট কীভাবে আনলিমিটেড করে দিব, সব কিছু ভিডিওতে দেখাচ্ছে। সো প্রত্যেকের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, ওকে। জয়েন করার প্রসেসটা একদম সিম্পল, যে অফার লিঙ্কটা আছে ওইখানে একটা আপনারা ক্লিক করবেন, চাইলে হচ্ছে আনলিমিটেডও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে আসার পরে এখান থেকে হচ্ছে এরকম দেখতে পাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড নামে একটা ক্লিক দিবেন, ডাউনলোড নামে একটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড ফাইল দেখতেছেন, এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে এখান থেকে ডাউনলোড ফাইল, এখানে যে একটা ক্লিক দিলে কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে যাওয়ার পর আপনার হচ্ছে যে অ্যাপটা চলে আসবে, অ্যাপটা হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে হচ্ছে এরকম আসবে, এই যে দেখাচ্ছি এরকম আসবে। এখানে আপনাকে হচ্ছে একটা ইউজার নেম দিতে বলবে, আবার হচ্ছে রেফার কোড দিতে হবে। সো রেফার কোডটা কই পাবেন, এই যে আমাদের এই পোস্টে কিন্তু রেফার কোডটা দেওয়া আছে, যে রেফার কোড, এই রেফার কোডটা জাস্ট আপনারা এভাবে করে নেবেন, এই যে রেফার কোডটা দললে কপি হয়ে যাবে, রেফার কোডটা কপি করবে। রেফার কোডটা কিন্তু অবশ্যই বসানো লাগবে, কেন বসানো লাগবে আমি ওইটাও বলি। এখানে আপনি যদি রেফার কোড ইউজ না করেন, আপনি যে 10টা টোকেন আমি নেস্টেন যেতে পাইলাম, আমিও কিন্তু আরেকজন রেফার কোড ইউজ করছি, রেফার কোড ইউজ না করলে কিন্তু এই যে পেমেন্টটা কিন্তু আমি কিন্তু পাবো না, একদম ইনস্ট্যান্ট যেতে পেমেন্ট করবে, ঠিক আছে। সো এইভাবে জাস্ট আপনারা হচ্ছে একটি ইউজার নেম দিবেন, এক হচ্ছে রেফার কোড দিবেন, দিয়ে হচ্ছে দিবেন, দেন হচ্ছে কিছুক্ষণ ওই যে প্রথমে যেরকম দেখছেন একটু লোডিং দিবে, দেন হচ্ছে ডানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে হচ্ছে প্রাইভেট কি দিবে, আপনার হচ্ছে প্রাইভেট কিগুলো কপি করবেন, প্রাইভেট কিগুলো কিন্তু স্ক্রিনশট নেওয়া যায় না, প্রাইভেট কিগুলো হচ্ছে জাস্ট কপি করে রাখবেন। কপি করে আপনার হচ্ছে নোটপ্যাডে সেভ করবেন, দেন হচ্ছে একটার পর একটা যেরকম ট্রাস্ট তোলাতে আমরা বসাই, এরকম হচ্ছে প্রাইভেট কিগুলো বসাবেন। তারপর হচ্ছে আপনাকে বলবে একটা পিন কোড দেওয়ার জন্য, আপনি 1 2 3 4 5 6 যে কোনো একটা হচ্ছে পিন কোড দিয়ে দেবেন, আপনার পছন্দ মতো মনে থাকে একটা পিন কোড দিয়ে দেবেন। দেন হচ্ছে আপনার কাজটা কমপ্লিট, দেখবেন যে তারপর আপনাকে ইনস্ট্যান্ট বলবে যে কনগ্রেচুলেশন, ইউ রিসিভ 10 ALM-এর। দেন হচ্ছে আপনি এখান থেকে যে দেন আপনি এখান থেকে হচ্ছে দেখতে পাবেন, যেখানে আপনি পেমেন্টটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, সেদিকে আসবেন, এখান থেকে হচ্ছে আপনি ব্যাক আপ করে রাখতে পারবেন ওয়ালেটটাকে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে ব্যাক আপ করে রাখবেন, এগুলো নোট পেতে সেভ রাখবেন, রেফারে আন যাবেন, দেন হচ্ছে আপনি আপনার রেফার করতে দেখতে পারবেন। তারপর আপনি আনলিমিটেড চাইলে কোপ দিতে পারবেন একদম A to Z। একটা যে পেমেন্ট আমরা যেখান থেকে 30 সেন্ট পেয়েছি, তো হচ্ছে একটা এই বাংলাদেশি অ্যাপ, যেখান থেকে হচ্ছে MC ক্রিপ্টো ইনস্ট্যান্ট পেমেন্ট করে, যে আমার এখনও 4,787 টোকেন আছে। সো জাস্ট লিঙ্কে ক্লিক দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন, অথবা অ্যাপটা হচ্ছে নামিয়ে নেবেন, তাদের অ্যাপ কিন্তু প্লে স্টোর আছে, জাস্ট অ্যাপটা নামিয়ে নেবেন। না মানে আমি যদি রিওয়াতে চলে যাই, আমি কিন্তু অনেকবার পেমেন্ট নিয়েছি, আমি একটু যদি দেখাই এখানে, এই যে রিওয়াতে চলে গেলে আমি কিন্তু প্রায় 35 সেন্টের মধ্যে এখান থেকে উইথড্র করে নিয়েছি, ঠিক আছে। সো একদম ইজি, জাস্ট আন অপশনে চলে যাবেন, দেন হচ্ছে এখান থেকে প্লে টাইম গেমসে ক্লিক দিবেন, প্লেতে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে গেমগুলো খেলতে হবে, যে এখান থেকে গেম খেললে টোকেন আর্ন করতে পারবেন। এই যে প্লে নাও ক্লিক করবেন, টোকেনগুলো খেলার জন্য প্লে নাও ক্লিক করবেন, দেন হচ্ছে আপনাকে রিডাইরেক্টিং করে প্লে স্টোরে নিয়ে যাবে, যে অ্যাপগুলো নামাবেন। তারপর হচ্ছে যেখানে আরও কাজ আছে নিচের দিকে আসলে অ্যাপ টাক্স, এগুলিতে একটু পয়েন্ট বেশি, এটা এখন লক করে দিছে, প্লে অ্যাটলিস্ট 1 গেম টু আনলক, আপনার দেখে একটা গেম খেলে এটা আনলক করতে হবে। আর হচ্ছে নিচের দিকে সার্ভের কাজ আছে, এগুলি লক করে দিছে, আপনি যদি একটা অ্যাপ নামে গেম না খেলেন তাহলে হবে না, একটা হচ্ছে অ্যাপ নামে গেম খেলা লাগবে, দেন হচ্ছে বাকি টাস্কগুলো আনলক হয়ে যাবে। তারপর নিউ অপশন আসবেন, আপনার পয়েন্ট অনুযায়ী আপনি হচ্ছে ক্লেম করতে পারেন। আমার 29 টোকেন আছে, আমি যদি সাবমিট রিকোয়েস্ট দিই কনফার্মে করলে আমার, আমি হচ্ছে পার ডে আজকে একবার উইথড্র নিয়েছি, আর পারবো না। সো পার ডে হচ্ছে এভাবে একবার করে উইথড্র করা যায়। আর এখান থেকে হচ্ছে রেফারেল অপশন আছে, যেখান থেকে রেফারেল আনার স্টাইলে রেফারও করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, প্রত্যেকে দ্রুত কোপ দেন।